শক্তি হামে দে না দাতা। এই উৎকাচার বেশি দিন চলবে না কিন্তু আমি বলে দিলাম। শুভ সন্ধে বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এসেছি অ্যাক্রোপলিস মলে, এখন বাজে 5:30। বেশ সুন্দর সাজিয়েছে, এত অপূর্ব দেখতে লাগছে না? এসেছি কিছু সাজার জিনিসপত্র, মানে কসমেটিক্স কেনার আছে, তো সেটা কেনাও হবে আর ঘোরাও হবে একসাথে। তারপরে বেরিয়ে নিয়ে সব কেনা হয়ে গেছে, বাইরে বেরিয়ে নিয়ে পাপড়ি চাট খাওয়ার আয়োজন হচ্ছে। এখানে পাপড়ি চাট বানাচ্ছে, ভেলপুরিও ছিল, ঝালমুড়ি ছিল, কিন্তু আমাদের পাপড়ি চাট খেতে ইচ্ছে করলো, তো পাপড়ি চাটই বানাচ্ছে। আর এদিকে ছবি তোলা হচ্ছে, আমি কিছুটা ভিডিও করেছি, মেয়ে করছে। চারিদিকে দেখো বাঁশ লেগেছে, এগুলো তো সব আলো লাগবে। আর আমি খাবো পাপড়ি চাট, দেখতে সুন্দর। এই সময় ঘর থেকে বেরোলেই বেশ একটা উৎসব উৎসব আমেজ লাগছে চারিদিকে। ফিরে গেছি, দেখো আমাদের প্যান্ডেল, আমাদেরও প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে শুরু মানে কি, প্রায় অনেকটাই হয়ে গেছে। তো আজকের মতো টাটা, কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ইতনি শক্তি হমে দে না দাতা, মন কা বিশ্বাস কমজোর হো না, দূর জ্ঞান কে হো অধেরে, তু হমে জ্ঞান কি রোশনি দে, হর বুরাই সে বচতে রহে হম, জিতনি ভি দে ভলি জিন্দগি দে, বৈর হো না কিসি কা কিসি সে, ভাবনা মন মে বদলে কি হো না, হম চলে নেক রাস্তে পে হমসে, ভুল কর ভি কোই ভুল হো না, হম না সোচে হমে ক্যা মিলা হ্যা, হম ইয়ে সোচে কিয়া ক্যা হ্যা অর্পণ, ফুল খুশিয়ো কে বনতে সভি কো, সবকা জীবন ভি বন জায়ে মগবন, আপনি করুণা কা জল তু বহা কে, কর দে পাবন হর এক মন কা কোনা, হম চলে নেক রাস্তে পে হমসে, ভুল কর ভি কোই ভুল হো না, ইতনি শক্তি হমে দে না দাতা, মন কা বিশ্বাস কমজোর হো না। দুপুরের খাবারে জোগাড় করছি, মেয়ের জন্য পেঁয়াজ পরোটা বানাচ্ছি আর ওর জন্য বেগুন ভর্তা আছে, আর আমরা ভাত খাবো, আমি আর আমার বর ভাত খাবো। খাবার নিয়ে বসে গেছি, আর ওইদিকে মেয়েকে খাবার দিলে ও আগে ছবি তোলার পর্ব, ছবি তুলে যাবে অনেকক্ষণ ধরে, তারপরে নিয়ে খেতে বসবে। এত ঠান্ডাতে এসি চালাতে হচ্ছে? কার ঠান্ডা লাগছে? তোমার ঠান্ডা লাগছে, আমাদের তো ঠান্ডা লাগছে না, এসি চালাবো। হ্যাঁ, তোমার জীবনে অনেক শান্তি, তো ওই জন্য সবসময় ঠান্ডা লাগে। এই যে খাবার নিয়ে বসে গেছি, মেয়ের হচ্ছে পেঁয়াজ পরোটা আর ডিম দিয়ে বেগুন ভর্তা, দেখতে পাচ্ছ আমাকে, ডিম দিয়ে বেগুন ভর্তা, আর আমাদের হচ্ছে উচ্ছে আলু চোখা আর মাছের ঝোল। উচ্ছে আলু চোখাটা আজকে বানালাম আর মাছের ঝোল কালকে করে রাখা ছিল, তো সেটা করেছি। ও রান্না করে দরজাটা, সব দরজাই বন্ধ করতে হবে, তুমি করবে? আজকে আসলে রান্না কম ছিল, মানে কম করতে হবে, সেই জন্যই রান্নাঘরের উপরের এগুলো পরিষ্কার করেছি, উপরের তাকগুলো, তো সেই জন্য অনেকটা সময় পার হয়ে গেছে ওতে। বউ পেঁপে সেদ্ধ খাবি বলছিলি যে, খাবি না লাগবে না? খাচ্ছি, দারুন। তো পেঁপে সেদ্ধটা কিসের জন্য করতে বললি তুই আমাকে? খাবো, ঠিক আছে দাও। দুটো দিয়েছি তোর জন্য মাত্র আজকে। বাবা খাবে তোমার,
নিতে চাইছিলাম না, ফেভারিট লোকের কাছে নিয়েছে তো খাও ফেভারিট মাছ। চারটে মাছ আছে, পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম, এত কাজ করলাম, তারপরে যে খাবারটা বানিয়েছি সেটা তোমার আনন্দ হওয়া উচিত যে আমার বউ এত কিছু করছে। আর তুমি বসে বসে বনে নয় মনে মোর গান গাইছ, আমি রান্নাঘর পরিষ্কার করছি, কোন বাড়িতে এই জিনিসটা হয় বলো তুমি? তারপর মইয়ে চেপে উপরে, মইয়ে চেপে উপরে আমি পরিষ্কার করছি আর তুমি বনে নয় মনে মোর গান গাইছ বসে বসে সোফায়। এই অত্যাচার আর বেশি দিন চলবে না কিন্তু আমি বলে দিলাম। এই যে কথা কাটাকাটি, খাবার নিয়ে অশান্তি, কাজ নিয়ে অশান্তি, এটা আমাদের রোজকার ঘটনা। আর এটা না হলে আমাদের পেটের ভাত হজম হয় না দুজনেরই। আর অনেক বছর যাদের বিয়ে হয়ে গেছে, মানে 25-30 পার হয়েছে, তাদের তো এটা খুব স্বাভাবিক। কাদের হয় না সেটা বলো আমাকে, জানিও কমেন্ট করে। তুই কেমন খাচ্ছিস মম? ভালো খাচ্ছিস? তুমি কেমন খাচ্ছ? আর খাবে মাছের ঝোল? হ্যাঁ, ঝোল খাবে, মাছ খাবে না? এই অত্যাচারটা দিনের পর দিন আমার উপর চলবে না কি হবে? এটা চলছে তো অনলাইনে, শেপার আনিয়েছি শাড়ির সঙ্গে পরার জন্য, মেয়ের জন্য আনিয়েছি। এটা পরে শাড়ি পরলে না খুব সুন্দর, একদম ফিট করে, দেখতে খুব ভালো লাগে, মানে শাড়ির লুকটা খুব ভালো আসে, একদম বডির সঙ্গে সায়াটা ফিট হয়ে থাকে। এটা পরে দেখিস মো, শাড়ি পরতে খুব সুবিধা হয়, মেয়ের জন্য আনালাম কালো একটা। পরে দেখিস তুই, পরে দেখলে বুঝতে পারবি, বুঝলি মো? আমার তো এবারে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, 30 সাইজ দিয়েছি। আর এইদিকে এরা খেতে খেতে এক্সপ্লোরার শিবাজি দেখছে, আমার কখন খাওয়া হয়ে গেছে, এরা এখনও বাবা আর মেয়ে মিলে খেয়ে যাচ্ছে আর এক্সপ্লোরার শিবাজি দেখছে। ওরা খাক আর আমি একটা কুলফি খাই, ওরা খাবার পরে আবার খাবে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটা ক্লিক করে দিলে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আর ভিডিওটা লম্বা করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।